কুচবিহার জেলার দুই নং ব্লকের মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালপানি গ্রামটি এই গ্রামের জনসংখ্যা ছয় জন এই কালপানি গ্রামে যাওয়ার রাস্তায় রয়েছে তর্ষা নদী তোরসা নদী পেরিয়ে গ্রামে যেতে হয় শীতকালে তোরসা নদীর জল কম থাকায় নৌকো দিয়ে গ্রামের মানুষেরা নদী পারাপার করে কিন্তু বর্ষাকালে তোরসা নদীর জল বেড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে জলে ভরে যায় তখন নৌকো পারাপার বন্ধ থাকে ফলে মানুষেরা নদীর এই পারে আসতে পারে না কাল্পানি গ্রামে রয়েছে মাত্র উপস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র থেকে যে পরিষেবা পাওয়া দরকার গর্ভবতী মহিলারা পাচ্ছে কিন্তু রাতের বেলায় গ্রামের কোনো গর্ভবতী মহিলার কোষ যন্ত্রণা শুরু হলে মাতৃযান অ্যাম্বুলেন্সকে ফোন করলেও মাতৃযান অ্যাম্বুলেন্স আসে না তখন নৌকো দিয়ে নদী পার করে গর্ভবতী মহিলাকে পুন্ডিবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব নয় তখন প্রাইভেট গাড়ি ভাড়া করে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে কুচবিহার এমজেন হসপিটালে নিয়ে যেতে হয় এই গ্রামের বাসিন্দা নিরতি কার্যী এগারো ডিসেম্বর হাজার ষোলো তারিখে প্রসব যন্ত্রণা শুরু হয় তখন মাতৃযান অ্যাম্বুলেন্সকে ফোন করা হয় কিন্তু মাতৃজান অ্যাম্বুলেন্স আসেনি তখন সাতশো টাকা প্রাইভেট গাড়ি ভাড়া করে রাত সাতটায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এম জিএন হসপিটালে নিয়ে যায় মাটাকে হসপিটালে নেওয়ার পর ডাক্তার দেখায় ডাক্তার দেখার পর রাত্রিবেলা ছিল সকাল দশটার সময় মাটাকে ছুটি দেয় মাটার কিন্তু পেন শুরু হয়েছে দুপুর দুটোই পেন বন্ধ হয় নাই তবুও ডাক্তার ছুটি দিছে ডাক্তারবাবু বলো এখনও টাইম হয় নাই এখনও দেড় মাস বাকি আছে তোমরা বাড়ি যেতে পারো যদি বেশি ব্যথা পেটের ব্যথা ওঠে তাহলে আবার চলে আসবো গার্জিয়ান ডাক্তারবাবুকে বলছে যে মাটার পেন এখনও বন্ধ হয়নি কিন্তু ডাক্তার অশ্লীল ভাষা বলছে কি এখনও সময় হয়নি তবে নিয়ে আসছো আর ঢং করে এখানে শুয়েছ দিদি বললো যে রুগী খুব সিরিয়াস পেটের ব্যথা জল পড়া চালু হয়েছে কাল দুপুর দুটা থেকে ওই জন্য ধরে আসছি হাসপাতাল ডাক্তারবাবু উল্টে হতো বলে বলে কি তুমি ডাক্তার না আমি ডাক্তার ডাক্তারের এই অবহেলার কারণে মা এবং বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারত তাই এসে মা একটু পরেই মার খিচুনি শুরু হয় হাত পা মানে নড়াচড়া করে চোখ ঠুক বড় বড় করে ফিনছে সন্ধ্যা হয় যদি একই অভিযোগ বা কোনো কিছু হতো ওইখানে যদি বাচ্চাটা জন্ম হতো তাহলে বাচ্চাটা পরিষেবা পেত গ্রামের কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তখন তার যে প্রাথমিক চিকিৎসা দরকার সে পায় না কারণ এত দূরে হসপিটালে নিয়ে যেতে যেতে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এই সমস্যা নিয়ে কুড়ি জানুয়ারি দু হাজার সতেরো তারিখে উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্স্ট এ এম সেকেন্ড এএনএম আশা ওয়ার্কার এর নিয়ে আলোচনা করি কিভাবে সমস্যার সমাধান করা যায় এরপর বারোই ফেব্রুয়ারি দুই হাজার সতেরো তারিখে উপস্বাস্থ্য কেন্দ্রের এএনএম আশা ওয়ার্কার ডাব্লুআর প্রতিনিধি মধুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও গ্রামবাসীরা মিলে কুচবিহারের এমপি শ্রী পার্থপ্রতিম রায়ের সাথে দেখা করে কালপনি গ্রামের সমস্যার কথা জানাই এমপি সমস্যার কথা শুনে গ্রামে মাতৃযান অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার সতেরো তারিখে কালপানি গ্রামে সন্ধ্যায় দুটি জায়গায় ইস্যু ভিডিওটিকে দেখানো হয় এতে একশো জন গ্রামবাসী ও স্থানীয় পঞ্চায়েত উপস্থিত ছিলেন গ্রামবাসীরা চায় এই গ্রামে চব্বিশ ঘন্টার জন্য মাতৃযান অ্যাম্বুলেন্সের পরিষেবা চালু করতে হবে এবং কাল্পানি গ্রামে একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে হবে এই সমস্যার সমাধানের জন্য ডিস্ট্রিক্ট সিএমওএইচ ও এইচ ডক্টর সুমিত গাঙ্গুলি ফোন নাম্বার জিরো থ্রি ফাইভ এইট টু ডবল টু ডবল এইট সেভেন ফোর এবং ডবল টু থ্রি ডবল টু জিরো যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন আমি বিকাশ বর্মন পশ্চিমবঙ্গ কুচবিহার জেলা থেকে ইন্ডিয়া আনহারের পক্ষে